রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলিতে ভর্তি নিয়ে চলছে তালবাহানা। এখনও বহু ছাত্রছাত্রী কলেজে ভর্তি হতে পারছে না। এই অবস্থার মধ্যেই আবার ভর্তির নাম করে একাংশ কলেজে চলছে ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্থ আদায়। এমনই অভিযোগ এনে এবার সোচ্চার হল কংগ্রেস দলের ছাত্র সংগঠন NSEY। অবিলম্বে ছাত্রছাত্রীদের ভর্তির নিশ্চয়তা প্রদান এবং অর্থ আদায় বন্ধ করার দাবিতে উচ্চশিক্ষা দপ্তরের উপ অধিকর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল সংগঠন। রাজ্যে বিভিন্ন প্রান্তে থাকা সরকারি ডিগ্রি কলেজগুলিতে চলছে এখন প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার লক্ষ্যে ভর্তি হচ্ছেন কলেজগুলিতে, কিন্তু গত বেশ কিছুদিন ধরে কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চললেও এখনও একাংশ ছাত্রছাত্রী কলেজে ভর্তি হতে পারেনি। এতে করে উচ্চশিক্ষা নিয়ে অনেকে জটিল পরিস্থিতির সম্মুখীন। অভিযোগ, বিভিন্ন কলেজগুলিতে ভর্তি নিয়ে চলছে এখন তালবাহানা। যারা এখনও ভর্তির সুযোগ পায়নি তারা তাদের শিক্ষা ভবিষ্যৎ নিয়ে এখন উদ্বিগ্ন। এমনটাই অভিযোগ এনে এবার সোচ্চার হলো কংগ্রেস দলের ছাত্র সংগঠন NSEY। তাদের আরও অভিযোগ, রাজ্যের একাংশ কলেজে ভর্তির নাম করে ছাত্রছাত্রীদের কাছ থেকে চলছে অর্থ আদায়। আর এক্ষেত্রে অভিযোগের তীর সরাসরি উঠছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একাংশ কর্মীর বিরুদ্ধে। তাই কলেজগুলিতে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের ভর্তি ব্যবস্থা সহ ভর্তির নাম করে ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্থ আদায় বন্ধ করার দাবিতে এবার উচ্চশিক্ষা দপ্তর অধিকর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল প্রদেশ NSEY। মঙ্গলবার সংগঠনের রাজ্য নেতৃত্ব আমির হোসেনের নেতৃত্বে ছয়জনের এক প্রতিনিধি দল অধিকর্তার অনুপস্থিতিতে উপ অধিকর্তার সাথে মিলিত হয়ে তাদের দাবি তুলে দেন। একই সাথে দাবি জানান রাজ্যের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্বার্থে অবিলম্বে দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। ছাত্রনেতা আমির হোসেনের অভিযোগ, রামঠাকুর কলেজে ভর্তির নাম করে একাংশ ছাত্রছাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তি মূলেই তার প্রমাণ পাওয়া যায়। বিভিন্নভাবে কলেজ কর্তৃপক্ষের কিছু অংশের লোক জড়িত থাকা অবস্থায় বহিরাগত কিছু ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের কাছ থেকে বেপথে একটা টাকা ইনকামের জন্য তারা তাদেরকে বাধ্য করছে, যে বলছে যে আমাদেরকে টাকা দাও, আমরা ভর্তি করিয়ে দেবো। FBBP সংগঠনের মতো একটা সংগঠন যারা কলেজের কাউন্সিলগুলোকে জোরপূর্বকভাবে দখল করে সেখানে এই অবৈধ পথে টাকা ইনকাম করার জন্য তারা রাস্তায় নেমেছে। আমরা এটাও স্যারের কাছে তুলে ধরেছি যে আমরা দেখেছি রামঠাকুর কলেজের মতো একটা কলেজ যেখানে নোটিফিকেশনের মাধ্যমে জারি করেছে যে অন্যদের কাছে যেন টাকা না দেওয়া হয় তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তার মানে এরকম ঘটনা ঘটে চলছে। আমরা আজকে এডিশনাল ডাইরেক্টর স্যারের কাছে এটা এই তথ্যটা তুলে ধরে বলেছি যেন উনি অনতিবিলম্বে বিভিন্ন কলেজের মধ্যে যোগাযোগ করে নোটিফিকেশনের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষকে অ্যালার্ট করে যেন ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো অবৈধ সংস্থা টাকা না নিতে পারে তার ব্যবস্থা করার জন্য, এবং যারা ভর্তি হতে চাইছে তাদের জন্য একটা সুগম পথ বার করার জন্য। আমাদের সঙ্গে একটা ছাত্র এসেছিল, ওর নাম আবদুল্লাহ। সে ছাত্র, সে গত 2 বছর ধরে ট্রাই করছে কলেজে ভর্তি হওয়ার জন্য, পড়াশোনা করছে গ্রামের ছেলে, কিন্তু ও ভর্তি হতে পারেনি। আমরা আজকে একটা জ্বলন্ত উদাহরণ স্যারের সামনে তুলে ধরেছি, বলেছি স্যার দেখেন, ও সে গতবারও ট্রাই করেছে ভর্তি হতে পারেনি, এবারও ট্রাই করেছে এখনও ভর্তি হতে পারেনি, তারও তো পড়াশোনা করার অধিকার আছে। তো স্যার বলেছে এই সমস্ত ঘটনাগুলো আমাদের নজরে আনলে আমরা খুশি হব, আমরা চেষ্টা। রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।